দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে শশার চারাগুলি, এই শশার চারাগুলি আমরা চারা করতেছি কোকোপিটে। আজকে 2024 সালের আপনার 5 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের 5ই ফেব্রুয়ারি। তো চারাগুলি আরও প্রায় 10 দিন আগে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শশার চারাগুলি, এই চারাগুলি কিন্তু কোকোপিটে সুন্দরভাবে বেড়ে উঠছে। তো অনেকের একটা কমপ্লেন থাকে, সেটা হচ্ছে যে শশার চারা লম্বা হয়ে যায়। দর্শক দেখুন যে এই চারাগুলি কিন্তু লম্বা হয়ে যায়নি, কিন্তু অনেকের চারা বীজ গজানোর সাথে সাথে হঠাৎ করে অনেকখানি লম্বা হয়ে যায়, এবং লম্বা হয়ে গেলে সেই চারা রোপণযোগ্য হতে অনেক সময় লাগে, এবং সেই চারা বেশি সময় টেকানো যায় না। তো দর্শক, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আপনি যখন এই শশার চারা করবেন, শশা না, সব ধরনের সবজি চারা যখন করবেন, তখন কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, আমরা কিন্তু ছোট একটি ঘর তৈরি করে নিয়েছি। দেখুন, এই দেখুন, উপরে কিন্তু এই যে পলি, সাদা পলি দিয়ে দিয়েছি, এবং আমরা দেখুন একটা ছোট্ট আকারে একটা ঘর তৈরি করে নিয়েছি। এই দেখুন দর্শক, যে পলি দিয়ে, যেটাকে আমরা, এই পলিটা লোকাল, আমরা নিজস্ব গ্রামের যে বাজার আছে সেখান থেকে আমরা এটা কিনেছি পলি। তো দর্শক, এখানে আমরা সব ধরনের সবসময় চারা করতে থাকি টুকটাক। দেখুন, এটা হচ্ছে একটা ফুলের চারা, ক্যালেন্ডুলা ফুল। এটা হচ্ছে বেগুনির চারা। এই দেখুন, কুমড়োর চারা হচ্ছে। তো এখানে আমরা সব ধরনের চারা করতে থাকি। যে যারা আসলে কৃষিকাজ করেন, তাদের অবশ্যই সবসময় চারা, কিছু না কিছু চারা করতে হয়। এই পাশে পেঁপের চারা। তো দর্শক, আপনাদের এরকম একটা শেড নেট আলা ঘর তৈরি করে নিলে সারা বছর আপনি এই চারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা কৃষিকাজ করেন তারা এটুকু করতে পারেন। দর্শক, যে কথা বলছিলাম যে শশার চারা কেন লম্বা হয়ে যায়, তো আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন, মানে এই যে পলিটা, এই পলিটা দিয়ে যখন রৌদ্র ওঠে, তখন কিন্তু রোদটা যেন সরাসরি এই গাছ, শশা গাছ বা যে কোনো ধরনের সবজি চারা, রোদটা যেন পায়। আপনি যদি ছায়াযুক্ত স্থানে করেন, অনেকেই মানে গাছের ছায়া অথবা খুব ছায়াযুক্ত স্থানে এই সবজি চারার বীজতলা তৈরি করেন। তো ছায়াযুক্ত স্থানে যখনই করবেন, তখন কিন্তু সব ধরনের সবজি চারাই আপনার লম্বা হয়ে যাবে, চারা গজিয়েই লম্বা হয়ে হলুদ হয়ে যাবে। দর্শক, আপনাদের সবসময় জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে যেন ছায়াযুক্ত স্থানে আপনারা এই সবজি চারা না করেন, এবং এই শেড নেট ব্যবহার করবেন। দর্শক দেখুন, আমরা এই যে শেড নেট ব্যবহার করি, এখন শীতকাল, রোদের টেম্পারেচার নেই তেমন একটা, সেই জন্য আমরা এই শেড নেটটা কিন্তু এই শশা চারার উপরে আমরা ই করি না, দিচ্ছি না। শশার চারার উপরে আমরা এই শেড নেটটা এখন দিয়ে রাখি না, কিন্তু যখন বেশি রোদ উঠবে তখন কিন্তু দেখুন প্রিয় দর্শক, এই যে শেড নেটটা আছে, এটা আমরা এভাবে টেনে এই শশার চারার উপরে আমরা এটা দিয়ে দেবো বরাবর, যখন বেশি রোদ উঠবে। দেখুন দর্শক, এই এই নেটটা আমরা দিয়ে দিতে পারবো। দেখুন, এই যে নিচে হচ্ছে শশার চারা, আর উপরে হচ্ছে এই নেট, এটা আমরা দিয়ে দেবো যখন অতিরিক্ত রোদের টেম্পারেচার থাকবে এবং বেশি রোদ উঠবে তখন, তা না হলে আবার একটু গাছে সমস্যা হবে। তো দর্শক, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই ছায়াযুক্ত স্থানে সবজি চারা তৈরি করার জায়গা নির্বাচন করা যাবে না, এবং এরকম পলি হাউস তৈরি করে নেবেন ছোট্ট করে, তারপরে এরকম শেড নেট কিনে নেবেন। তো আমাদের কাছে শেড নেট আছে, আপনারা অর্ডার করলে আমাদের কাছ থেকে শেড নেট নিতে পারবেন এই চারা তৈরি করার জন্য, এবং পলি আপনারা স্থানীয় বাজার থেকে লোকাল কিনতে পারবেন, সেটা কিনে নেবেন। তো এটা হচ্ছে দর্শক, আমরা জানালাম যে আপনারা তাহলে ঠিক এইভাবে শশার চারা করতে পারবেন। হয়তো আর কয়েকদিন পরে আমরা এই শশার চারাটা জমিতে রোপণ করতে পারবো। আমরা আসলে রমজান টার্গেট করে এই শশার চারাগুলি দিয়েছি, যে দেখি আল্লাহ ভরসা। তো ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।